মহকুমার বাগবা ফাঁড়ি পুলিশ প্রচুর পরিমাণে কাপড় ও চশমা আটক করে। বৃহস্পতিবার দুপুরে উদয়পুর বাগমা ফাঁড়ি নাকা পয়েন্টে পুলিশ গাড়ি চেকিং করার সময় TR-01 এবং U-1920 নম্বরের একটি গাড়ি আটক করে। এতে পুলিশ দেখতে পায় 35 পেটি কাপড় ও 15 পেটি চশমা রয়েছে, সঙ্গে কোনো কাগজ দেখাতে পারেনি গাড়ি চালক, সাথে ছিল না কাপড়ের মালিক ও চশমার মালিক। পরবর্তী সময় পুলিশ সমস্ত মালপত্রগুলো রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে। বর্তমানে গাড়ির চালক, গাড়ি ও সমস্ত মালগুলো থানায় রয়েছে। কোথায় যাবো স্যার? এটি এটা রথরাত্রি শান্তিবাজার কোথায় যাবো স্যার? এগুলো মাল আচ্ছা কেন আটকে কত পেটি আসলো কাপড়? আপনার নাম? কাপড়ের মালিকের নাম কি জানা গেছে? চলছে মালিক, মালিক কোথায় যাবে? মালিক কোথায় যাও? শান্তির কথা যাও।